তারা পারভিন প্রশ্ন করেছেন খাবার আগে বিসমিল্লা না বিসমিল্লা রহমান রহিম পুরোটা পড়তে হবে এবং খেতে খেতে গল্প করা যাবে কি না এবং যাহা দ্বিতীয়টা কথা আগে বলি খেতে খেতে গল্প করা যাবে কি না খেতে খেতে দু চারটা কথা বলাতে অসুবিধা নেই কিন্তু খুব বেশি গল্পের ভিতরে মজে যাওয়া উচিত নয় আল্লাহ নাই আমার ভোগ করছি তখন আর প্রশংসা মনের ভিতরে থাকা উচিত তবে একেবারে খেতে গেলে আর কোনো কথাই বলা যাবে না এটাও সঠিক নয় আমাদের দেশে অনেকে বলেন খাওয়া আর নামাজ পড়ার সমান তার মানে আমাদের কথা বলা যায় না খাওয়া তো খেতে বসেও কথা বলা যায় না এটা ভুল ধারণা খেতে বসে আপনি কথা বলতে পারবেন প্রয়োজনীয় কথাবার্তা তবে অতিরিক্ত কথাবার্তার ভিতরে ডুবে যাওয়া এটা গাফলতি আল্লাহ তালা নামত ভোগ করতে করতে গাফলতির ভিতরে ডুবে না যাওয়াই উচিত আর খাবার আগে আপনি বিসমিল্লা সংক্ষেপে পড়বেন না বিসমিল্লাহ পুরোটা পড়বেন এটি হাদিসের ভিতরে সামমিল্লা আর সে বিসমিল্লা বলো এটার অর্থপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ বিসমিল্লাও হতে পারে আবার সংক্ষিপ্ত বিসমিল্লাও হতে পারে এই জন্য হাদিসের এই হাদিসের ব্যাখ্যা ওলামায় একরামের অনেকেই বলেছেন আপনি পুরোটা পড়বেন বলেছেন সংক্ষিপ্তটা পড়বেন তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে শুধুমাত্র বিসমিল্লাহ এটা বলাটাই আমার কাছে বেশি আক্রাবিলা সব বা বেশি গ্রহণযোগ্য আমার কাছে মনে হয় বিসমিল্লাহ মানে পুরোটা পড়বেন এটাও অনেক আমাদের মত অনেক বড় মুশীদের মত সেটাও পড়া যেতে পারে এরপরে প্রশ্ন করেছেন